46তম ওভারের তৃতীয় বলে মেহেদি হাসান মিরাজের বলে ডেভিড মিলার স্টাম্প আউট হয়ে যাওয়ার পরই ধারাভাষ্যকার বলেছিলেন, ম্যাচটা এখানেই শেষ। দক্ষিণ আফ্রিকার পরাজয় নিশ্চিত, বাকি ছিল কত দূর যেতে পারে স্বাগতিক পটিয়ারা। শেষ দিকে কেশব মহারাজ ও লুঙ্গি অ্যান্ডিগি কয়েকটি চার ছক্কা মেরেছিলেন ঠিকই, কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক জয় আর ঠেকাতে পারেনি তারা। রীতিমতো ঘোষণা দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। 315 রানের লক্ষ্য ছুড়ে দিয়ে 48.5 ওভারে পটিয়াদের অল আউট করে দিয়েছে 276 রানে। 38 রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তামিম ইকবাল অ্যান্ড কং। ব্যাট হাতে সাকিব রাব্বির পর বল হাতে পটিয়ারা শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। 4 উইকেট নিয়ে পটিয়াদের বিপক্ষে সবচেয়ে সফল মিরাজ। 3 উইকেট নিয়ে স্বাগতিক কোমর ভেঙে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এই গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন 2টি উইকেট নিয়ে শরীফুল ইসলাম।